নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। রেসিপিটার নাম হলো চিড়ের পায়েস। এখানে আমি দেখুন মোটা দানা চিড়েটা নিয়ে নিয়েছি, পাতলাটা নিইনি। চিড়েটাকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। দেখুন চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। চিড়েটা এইরকমই লাগবে। এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 চিমটি লবণ, 2 এলাচ থেতো করা, আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে কিছু কিশমিশ ও কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি, আর লাগছে ঘি। এবার আমি কড়াই গরম করতে দিয়ে দেবো। অন্যদিকে গ্যাসে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ঘি গরম করতে দেব। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি কাজু কিশমিশটা হালকা ভেজে নেব। কাজু বাদাম ও কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আর একটু ঘি গরম করে নিচ্ছি। এই সব উপকরণ আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ঘিটা গলে গেছে, এবার আমি চিড়েটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ঘিটা দিয়ে আমি চিড়েটাকে হালকা ভেজে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি ভাজা হবে না, শুধু ঘিয়ের সঙ্গে চিড়েটা যাতে ভালোভাবে মেশে ওর জন্য দিয়ে নিয়েছি। কড়াই থেকে চিড়েটা আমি ঢেলে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম। এবার আমি ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। ফুটিয়ে রাখা দুধটা দিয়ে আরও কিছু সময় ফুটতে দেবো, তার কারণ আমি নামিয়ে রেখেছিলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ভালোভাবে। এর মধ্যে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। দুধটা গরম হয়ে এসেছে, আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। খানিকটা গুঁড়ো দুধ আমি রেখে দেবো, আমি নামানোর আগে দেবো। আমি অর্ধেকটা গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিলাম, আর খানিকটা আমি পরে মেশাবো। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর একটু দুধ এই বাটিটাই দিয়ে নেবো, দুধটাকে মিশিয়ে রাখবো শেষে দেওয়ার জন্য। এবারে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এলাচটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভাজা চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবো, আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশটা কিছু পরিমাণ দেবো, আর কিছুটা গার্নিশের জন্য রেখে দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। চিড়ের পায়েসে খুব বেশি জ্বালাতে হয় না চিড়েটা দেওয়ার পর।
ছেলেটা দেওয়ার পর ভালোভাবে ফুটে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি যে দুধটা বাটিতে গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। আবার ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন পায়েসটা হয়ে গেছে। আপনারা যে যেরকম ঘনত্ব রাখতে চান সে সেভাবে রাখতে পারেন। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা এই দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি চিড়ের পায়েস। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।